नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र। भाग्यस्कोप चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजकेओ एकटी नतून विषयेर साथे एकटी नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते नीचेर फेसबुक पेजटी लाइक करुन एबं फलो करुन। आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आज ही नीचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শ্বেত অপরাজিতা গাছের মূল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই একটি তথ্য তুলে ধরব। এই গাছের মূল আমাদের জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয়, নীল এবং সাদা, সেটা আমরা সকলেই জানি। নীল রঙের অপরাজিতা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এই গাছ খুব সহজেই পাওয়া যায়। আর সাদা অপরাজিতা গাছ নীল অপরাজিতা গাছের তুলনায় একটু দুর্লভ। কিন্তু এই শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা গাছের মূলের যে গুরুত্ব আছে সেই গুরুত্ব হলো অপরিসীম। এই সাদা বা শ্বেত অপরাজিতা গাছের মূল যদি কোনো সোমবার বা চন্দ্রগ্রহণের দিন তুলে আপনারা এই ভিডিওতে যে প্রতিকারটি বলা আছে, যে উপায়টি বলা আছে, সেটি যদি করতে পারেন তাহলে বিশেষ শুভ ফল লাভ করা যায়। এই প্রতিকারটি কি আসুন দেখে নিন। শ্বেত অপরাজিতা গাছের মূল সোমবার দিন যেরকম আমি বললাম, বা চন্দ্রগ্রহণের দিন 2 ইঞ্চি সাইজের তুলে নেবেন। তারপর মূলটিকে ভালো করে গঙ্গা জলে ধোবেন, মাটি যাতে না থাকে। তারপরে শ্বেত চন্দন মাখিয়ে লাল শালু কাপড়ে জড়িয়ে সেই মূলটিকে ভগবান শিবের চরণে রেখে দেবেন। তারপরে আপনারা ধূপ এবং দীপ দেখিয়ে স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন। মন্ত্রটি কি? মন্দাকিনী সলিলো চন্দন চর্চিতায়া নন্দীশ্বরায়া প্রমথা নাথ মহেশ্বরায়া মন্দরা পুষ্প বাহু পুষ্প সুপূজিতায়া তস্মৈ শ্রী করায়া নমঃ শিবায়। এই মন্ত্রটি 3 বার জপ করবেন। জপ করার পরে তারপরে সেই দিন সারাদিন সেই অপরাজিতার মূলটিকে ভগবান শিবের চরণেই রেখে দেবেন, বা যারা শিবলিঙ্গ পূজা করেন সেই শিবলিঙ্গের নিচেই রেখে দেবেন। পরের দিন সকালবেলা সেটিকে তুলবেন। তুলে সাদা সুতো দিয়ে পুরুষেরা ডান হাতে বা মহিলারা বাহাতে ধারণ করবেন। আপনারা কোনো রূপো বা তামার কবচের খোলের মধ্যে ভরেও এটিকে ধারণ করতে পারেন। এই গাছের মূল যদি আপনারা আলমারি বা নিজেদের মানি ব্যাগের মধ্যে ওই লাল শালু কাপড়ে জড়িয়ে রেখে দেন তাহলে অর্থের পরিমাণ দিন দিন বৃদ্ধি পায়। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যায়। পারিবারিক অশান্তি থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যায়। নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে এই শ্বেত অপরাজিতার মূল খুবই সাহায্য করে। শত্রু দমনে বিশেষ কার্যকরী এই শ্বেত অপরাজিতার মূল। যে কার্যে দীর্ঘদিন ধরে সফলতা আসছে না সেই কাজ দেখবেন খুব দ্রুততার সঙ্গে সফল হয়ে যাবে। নিজের যোগ্য সম্মান পাচ্ছেন না, এই মূল ধারণ করুন, দেখবেন যোগ্য সম্মান প্রাপ্তিতে খুব ভালো ফল লাভ করবেন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওতে পরিবেশিত তথ্য আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।